প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস। আমি লিপি রানী নাথ, মিরগঞ্জ দীপাকৃক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আমার ক্লাসটা দেখছো সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম ফিফটি গ্রুষের গল্প আমরা গত ক্লাসে ওদের পড়িয়েছিলাম, আজকে আমরা বাকিটুকু পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মামাতপুর নূরজাহান নূর থেকে একটি রিস্কায় বন্ধু এবং অতুল মামা, সেই রিস্কায় ঘুরল লালমাটিয়া দানমন্ডি হয়ে রিস্কা চলছিল। মামা বলেন, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি তোমার নাম সাতমসজিদ রোড, জানিস কি যে বলো মামা? অন্তু বলল, কি যে বলো মামা, জানবো না কেন। ঠিক আছে বল দেখি, তখন খাজুর মামা বলল, আচ্ছা ঠিক আছে বল দেখি, সাতমসজিদ নাম হয়েছে কেন রাস্তাটা? তা তো ঠিক জানি না। অন্তু তখন বলল যে তা তো মামা আমরা জানি না, এই জন্যই বলছিলাম অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের। আসলে প্রিয় শিক্ষার্থীরা, অতীতের কোনো জিনিস ভুলতে নেই, আমাদের অবশ্যই কি জানতে হবে, মনে রাখতে হবে। অতীত মানে আমাদের আগের দিন, আমরা কাল যেটা করেছি আজ যদি সেটা ভুলে যাই তাহলে চলবে না। অতীত তো অবশ্যই আমরা কী করতে হবে, মনে রাখতে হবে। পুরনো দিনের উপরে তো বর্তমানে দিন রাত গড়ে উঠে। প্রিয় শিক্ষার্থীরা, খাজুর মামা সংক্ষেপে বললেন, এই ঢাকা শহরের আগের নাম ছিল জাহাঙ্গীরনগর। কী নাম ছিল প্রিয় শিক্ষার্থীরা? জাহাঙ্গীরনগর। এই ঢাকা শহরের আগের নাম ছিল জাহাঙ্গীরনগর, মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে। সেই সময় থেকে শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মাহমুদপুর এসে সাত গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামই রাস্তাটার নাম হয়েছে সাত মসজিদ রোড। রিস্কা ঘাট নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই অন্তু জিজ্ঞেস করলো, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? হ্যাঁ। তখন মামা বললো, হ্যাঁ আমি এই বিশ্ববিদ্যালয়েই পড়তাম, তুই জানলে কি করে? তখন অন্তু বলল যে মায়ের কাছ থেকে সে কি তার এই অন্তুর মামা কাজল মামা সব কিছু জেনেছে। অন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাত, যুদ্ধ হয়ে রাজায় রাজায় এক দেশে আরো দেশে মানুষের লোভ লালসা, যুদ্ধ শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের, কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসাবে বেঁচে থাকার জন্য, সব অন্যায় অত্যাচার আর সুশৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য। 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাধারণ যুদ্ধ না। দেখতে দেখতে রিক্সাটা রুকিয়া হল আর শামসুন্নাহ হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছাল। কাজল মামা বললেন, এই যে ডান পাশের বিল্ডিংটা দেখছিস ওটার নাম কি জানিস? না। অন্তু বললো, তখন না। তখন কাজল মামা বললো, সেটা হচ্ছে জগন্নাথ হল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে, তুমি থাকতে এখানে? তখন অন্তু বললো, মামা তুমি কি এই বিশ্ববিদ্যালয়ে থাকতে? না, আমি থাকতাম হাজি মোহাম্মদ মহসিন হলে। পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের কয়েক শত ছাত্রকে এই মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। তখন অন্তু বললো, মামা কেন? কারণ পাকিস্তানি সামরিক শাসকরা আমাদের বাংলাদেশকে গুলহাম করে রাখতে চেয়েছিল, আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করত, সেহেতু ওদের গুলির শিকার হলে ওরাই হত। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিস্কার বাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। দুদিন বাদে মহান 21শে ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থীরা, তখন এই মামা বললেন, অন্তু এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষের বসবাস আছে, অনেক রক্তের ইতিহাস আছে, হাজারো লক্ষ পাহাড় দানের করুণ কাহিনী আছে, আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতে বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে খাজল মামা তার জীবনে যুদ্ধ করেছিলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রদের একসাথে দাঁড় করিয়ে মেরেছিল, সেই যুদ্ধের কাহিনীটুকু অন্তু
তার মামা সেগুলো বলেছিল। আর পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটুকু তোমাদের পড়াবো। ধন্যবাদ সবাইকে।